Hello everyone, welcome to study work. আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি আরও একটা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ফর্ম ফিল আপ বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সেই রিলেটেড ভিডিও একের পর এক চ্যানেলে আসতে চলেছে এই ধরনের বিভিন্ন কলেজের কিভাবে ফর্ম ফিল আপ তোমরা করবে সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস যদি ডেমো ভিডিও হিসাবে দেখে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরপরেও বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেই রিলেটেড ভিডিও আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওতে কথা বলবো বঙ্গবাসী কলেজ নিয়ে অর্থাৎ বঙ্গবাসী কলেজের ফর্ম তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল করবে সেটা এখান থেকে দেখিয়ে দেব সবার প্রথমে বঙ্গবাসী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে যাওয়ার পরেই এখানে তোমরা সামনেই দেখতে পাবে যে অনলাইন অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি টু আর একটা কথা বলে দিই এই ফর্ম ফিল তোমরা নিজের ফোন থেকে ইজিলি করতে পারবে এবং আমিও তোমাদেরকে ফোন থেকে করেই দেখাচ্ছি তো অনলাইন অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি টুতে চলে যাবে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের একটা ইনস্ট্রাকশানস দেওয়া রয়েছে যে কী কী ইনস্ট্রাকশানস মানে কী কী স্টেপ ফলো করে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে তো এটা আলাদা করে পড়ার কোনো দরকার নেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সমস্ত কলেজে কিছু পার্টিকুলার ডকুমেন্টস লাগছে এবং বঙ্গবাসী কলেজেও কি কী ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই ফিল করার আগে হাতের কাছে নিয়ে বসবে সবার প্রথমে লাগবে তোমার পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ সেটা কালার্ড হতে হবে এবং তোমার স্ক্যান সিগনেচার এই দুটো জিনিসকে স্ক্যান করে অবশ্যই নেবে অর্থাৎ ফোনে ছবি তুলে জাস্ট সাইজটাকে কমিয়ে নেবে এরপরে তোমার এখানে ক্লাস টুয়েলভের মার্কশিট লাগছে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড লাগছে যদি কাস্ট থেকে হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের পিএইচ সার্টিফিকেট লাগবে এবং আগে যদি তোমরা রেজিস্টার হয়ে থাকো তাহলে এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে আর ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট কখন লাগে সেটা আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম আশা করি সবটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি ডিরেক্ট চলে যাব অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পর তোমায় চলে যেতে হবে নিউ অ্যাপ্লিকেন্ট নিউ অ্যাপ্লিকেন্টে গেলে এখানে তোমার এখানে তোমাকে সবার প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে তো এখানে দেখো তোমার ফুল নেম মোবাইল নাম্বার মেল আইডি ডেট অফ বার্থ ইয়ার অফ পাসিং কাস্ট যদি থেকে থাকে তাহলে সেটা আর ফিজিক্যালি ডিজেবেল কিনা এই সমস্ত ইনফরমেশানগুলো স দিয়ে সবার প্রথমে তোমায় রেজিস্টার করাতে হবে তো আমি এটাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিচ্ছি তারপরে আসছি ইয়ার অফ পাসিং দিয়ে দেবে দু যদি তোমার কাস্ট থাকে তাহলে সেটা সিলেক্ট করবে আদারওয়াইজ জেনারেল করে দেবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে সেটা ইয়েস করবে আদারওয়াইজ নো করে দেবে দেন সমস্ত ইনফরমেশান আরও একবার রিচেক করে এখানে ডিক্লারেশনটা ক্লিক করে সাবমিট করবে সাবমিট করার পর এখানে তোমার ওপেন হয়ে যাবে যেটা সেটা হলো পার্সোনাল ইনফরমেশান সবার প্রথমে তোমায় ফিল আপ করতে হবে তো আমি কমপ্লিট পার্সোনাল ইনফরমেশনে গেলাম যাওয়ার পর এখানে দেখো আমার সমস্ত ডিটেলস ওপেন হয়ে গেছে এটাকে আমায় ফিল আপ করতে হবে তো এখানে দেখো আমার নাম চলে এসেছে তারপরে ডেট অফ বার্থ এবং এখানে তোমার মেডিটিয়াল স্টেটাস এগুলো সমস্ত কিছু তোমাকে ফিল আপ করতে হবে তো এক এক করে চলো আমরা ফিল আপ করে নিই তো সবার প্রথমে জেন্ডার সিলেক্ট করে নিলাম দেন ম্যারিটিয়াল স্টেটাস সিলেক্ট করে নিলাম দেন তোমার এখানে ন্যাশনালিটি তো অলরেডি আগে থেকে দেওয়া রয়েছে এটাই থাকবে দেন তোমার রিলিজেন এখান থেকে সিলেক্ট করে নেবে নেওয়ার পর এখানে কন্যাশ্রী যদি তোমার থাকে তাহলে কন্যাশ্রীর আইডিটা এখানে দিতে হবে আদারওয়াইজ তুমি ব্ল্যাঙ্ক রাখলেও চলবে কারণ এটাতে স্টার নেই এরপরে তোমার রেশন কার্ড টাইপ দিতে হবে অর্থাৎ বিলো পভার্টি লেভেল নাকি অ্যাভাব পভার্টি লেভেল সেটা এখান থেকে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিলাম এপিএল এরপরে তোমার ফাদার্স নেম মাদার্স নেম গার্জিয়ান নেম আর গার্জিয়ানের সাথে কি সম্পর্ক রয়েছে গার্জিয়ানের অকুপেশান এগুলোকে তোমায় ফিল আপ করতে হবে তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি তারপরে দেখা করছি তো এখানে আমি আমার পার্সোনাল ডিটেলস ফিল আপ করে নিয়েছি নেওয়ার পর এখানে তোমার ফার্স্ট জেনারেশন লার্নার কিনা সেটা সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি তোমাদের বাড়ি থেকে সবার প্রথমে গ্র্যাজুয়েশন করছো কিনা না সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে এরপরে তোমার ব্লাড গ্রুপ এখান থেকে সিলেক্ট করবে ব্লাড গ্রুপ সিলেক্ট করা অপশান এখানে রয়েছে যদি না জানো তাহলে আননোন করে দেবে গার্জিয়ানের ফোন নাম্বার এখানে অবশ্যই দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে গার্জিয়ানের ফোন নাম্বার দিয়ে দিয়েছি এরপরে তোমার রেশন কার্ড ক্যাটেগরি সিলেক্ট করে নেবে যেরকম তোমার ওখানে ছিল সেরকমভাবে এখানে আমি নাম দিয়ে দিলাম দেওয়ার পর তোমার এরিয়া টাইপ অর্থাৎ আর সেমি আরবান নাকি রুরাল সেটা সিলেক্ট করে নেবে নেওয়ার পর ফ্যামিলি ফ্যামিলি ইনকাম ইনকাম এখানে দিয়ে দেবে অ্যানুয়াল দিতে হবে তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম দেওয়ার পর তুমি যদি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করে থাকো তাহলে সেটা দেবে আদারওয়াইজ নো করে দেবে দেন তোমার নাম্বার এখানে পুট করে দেবে নাম্বার পুট করার পর এখানে তোমার চলে আসবে পারমানেন্ট অ্যাড্রেস বা পোস্টাল অ্যাড্রেস তোমার অ্যাড্রেস এখানে দিয়ে দেবে দেওয়ার পর তোমার পিন কোড দেবে দেন যা যা এখানে রয়েছে অ্যাড্রেসের জন্য প্রয়োজনীয় সেগুলো এখান থেকে আশা করছি তোমরা সবাই এখানে পুট করে দিতে পারবে তো এই ডিটেলসটা ফিল করে তারপরে আসছি তো এখানে আমি আমার সমস্ত অ্যাড্রেস ফিল আপ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপরে এখানে দেখো ইফ দ্য লোকাল অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে এখানে তোমায় ক্লিক হেয়ার টু কপি করে দেবে তোমার পুরো অ্যাড্রেসটা এখানে চলে আসবে এরপরে সমস্ত ডিটেলস আরও একবার ভালোভাবে রিচেক করে নিয়ে সেভ অ্যান্ড প্রসিভ করবে তো আমি এখানে সেভ করে নিলাম নেওয়ার পর আমার পার্সোনাল ইনফরমেশান সমস্ত কিছু দেওয়া হয়ে গেল এরপরে তোমার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে দিয়েছে সেগুলোর মিনিমাম সাইজ কত হবে সেটাও এখানে লেখা রয়েছে এগুলো দেখে দেখে তোমাকে ভালোভাবে আপলোড করতে হবে তো এটা করে নিয়ে তারপরে আসছি তার আগে তোমার আধার কার্ড নাম্বার দিতে হবে এবং আধার কার্ড নাম্বারটা তুমি এখানে নাও দিতে পারো কারণ এটা অপশানাল এরপরে আমি এখানে ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিয়েছি সবার প্রথমে দেখো পাসপোর্ট সাইজ ফটো সিলেক্ট করতে বলেছে এবং যেটা হবে পঞ্চাশ কেবির পঞ্চাশ কেবি থেকে একশো পঞ্চাশ কেবির মধ্যে মিনিমাম ফিফটি কেবি হতে হবে অর্থাৎ খুব কম হলেও কিন্তু চলবে না আমি এবার আস্তে আস্তে আমার সমস্ত ডকুমেন্টসগুলো সিলেক্ট করে নেবো দেখো এখানে যদি তোমরা কমপ্রেস ইমেজ করতে চাও অর্থাৎ ইমেজটাকে যদি ছোটো করতে চাও তাহলে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেটা সাহায্য নিয়ে তোমরা করতে পারো তো আমি এখান থেকে আমার ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিয়ে তারপরে আসছি তো আমি এখান থেকে আমার সমস্ত ডকুমেন্টগুলোকে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার তারপর এখানে আমি এটাকে আপলোড করে দিলাম তো আমার ডকুমেন্ট সমস্ত ভালোভাবে আপলোড হয়ে গেছে এবার তোমাদের এখানে একটা কথা বলে রাখি ওখানে যেমনটা সাইজ লেখা ছিল সেই অনুযায়ী তোমাদের করতে হবে কোনোটা ছিল পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে কোনোটা ছিল একশো কেবি থেকে দুশো কেবির মধ্যে সেটা দেখে তোমায় সাইজটাকে অবশ্যই গুগল থেকে কমিয়ে নিতে হবে না হলে কিন্তু ফর্ম ফিল আপের সময় বসে অনেক প্রবলেম হবে তো সেই জন্য ফর্ম আমি তোমাদের যেমনটা দেখিয়ে দিচ্ছি সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখে নাও যে কোথায় কোন সাইজের ছবি লাগছে এবং এটাই কিন্তু ফর্ম ফিল আপের সব থেকে টাফ সব জায়গা তো সবাই ফর্ম ফিল করতে বসার আগে ছবিগুলোকে আগে রিসাইজ করে নেবে সেই জন্য প্রত্যেকটা কলেজের ভিডিও আগে থেকে দেখে নেওয়া আমার মনে অনেক বেশি জরুরি তো এরপরে তোমার ক্লাস টুয়েলভের ডিটেলসটা এখানে এনরোল করতে হবে তো ক্লাস টুয়েলভের ডিটেলসের জন্য সমস্ত জিনিস এখানে চলে এসেছে সবার প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার পুট করে দিচ্ছি ইয়ার অফ রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি চলে এসেছে দু হাজার কুড়ি ইয়ার অফ পাসিং তো তুমি আগেই দিয়ে দিয়েছিলে দেন তোমার বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেবে আমি এখান থেকে ডাবলুবি সিএইচসি সিলেক্ট করে নিলাম এরপরে তুমি নিয়মিত কোর্সে পড়তে নাকি ভোকেশনাল অর্থাৎ ভোকেশনালে পড়তে নাকি রেগুলারে পড়তে সেটা এখান থেকে দিয়ে দেবে দেওয়ার পর সমস্ত ডিটেলস আরও একবার ভালোভাবে চেক করে নিয়ে সাবমিট করবে দেন তোমার এখানে সাবজেক্টের নাম্বারগুলো চুজ করতে হবে তো সাবজেক্ট দেখো সবার প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি এখানে তোমার প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হলো দেন তোমার সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ তোমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা থাকে বেঙ্গলি বেঙ্গলি সিলেক্ট করে নেবে আর প্রথমে যে প্রথমে ইংলিশটাই তোমাদেরকে সিলেক্ট করতে হবে এরপরে কত মার্কস পেয়েছো সেটা এখানে লিখে দেবে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটো আলাদাভাবে তোমাদেরকে লিখতে হবে এরপরে তোমার দেখো এখানে দেওয়া রয়েছে যে তোমার ফুল মার্কস অর্থাৎ ফুল মার্কসটা এখানে দিয়ে দেবে ফুল মার্কস তো থিওরিতে হয় তোমাদের এইটটি আর তোমাদের প্র্যাকটিক্যালে ফুল মার্কস হবে টোয়েন্টি দেন এবার তোমাদের এখানে রয়েছে যে তুমি কত পার্সেন্ট পেয়েছো সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল এরপরে বেঙ্গলিতে তুমি কত পার্সেন্ট পেয়েছো সেটাও এখানে দিয়ে দিতে হবে প্রথমে থিওরিতে দিয়ে দেবে কত পেয়েছো দেন এখানে দিয়ে দেবে প্র্যাকটিক্যালে কত পেয়েছো জেনারেলি এখানে প্র্যাকটিক্যাল বলতে প্রজেক্টটাকেই বোঝাচ্ছে আর যারা সায়েন্সের স্টুডেন্ট থাকবে তাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এই দুটো একসাথে এখানে মার্কস বসাবে সেই অনুযায়ী তোমরা থিওরিতে ফুল মার্কসটা সেইভাবেই দেবে এরপরে এখানে দিয়ে দিলাম ফুল মার্কস দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি তোমার পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে গেল তো সবার প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ পেপার দুটোই কিন্তু দিতে হবে তারপরে তোমাদের যে আদার সাবজেক্টগুলো রয়েছে সেই আদার সাবজেক্টগুলো এখানে দেবে যেমন ধরো আমি এখানে অ্যাকাউন্টেন্সি সিলেক্ট করে নিলাম আমি কত পেয়েছি সেটাকে সিলেক্ট করে নিলাম আমি কত পেয়েছি সেটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে ফুল মার্কস লিখে দিলাম এবং ফুল মার্কস থিওরি এবং প্র্যাকটিক্যাল আলাদাভাবে লিখতে হবে দেওয়ার পর দেখো এখানে আমার পার্সেন্টেজ কত হচ্ছে সেটা চলে এলো বাকিগুলো এইভাবে ফিল আপ করে নিয়ে তারপরে আসছি এরপরে দেখো এখানে আমি তিনটে আদার সাবজেক্ট লিখেছি আর লাস্ট যে সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট যদি কারোর না থাকে তাহলে এখানে ফোর্থ সাবজেক্ট নট টেকেনটাকে সিলেক্ট করে দেবে আর যাদের থাকবে তারা এখানে সেই অনুযায়ী নাম্বারটা লিখবে দেওয়ার পর আমি এটাকে সাবমিট করলাম এরপরে এখানে আমার কোর্স চুজ করার অপশান দেখাচ্ছে তো আমি চুজ কোর্সে গেলাম যাওয়ার পর এখানে দেখো আমার কোন কোর্স আমি সিলেক্ট করবো সেই অপশানটায় যাওয়ার পর এখানে আমার দেখাচ্ছে আমি কোনগুলোর জন্য এলিজেবল তুমি তোমার মার্কসগুলো ফিল আপ করার পরে তুমি কোন কোন কোর্সগুলো এখান থেকে করে নিতে পারবে সেটা এখানে দেখাচ্ছে এবং সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমি একটা সাবজেক্ট সিলেক্ট করে নিলাম সে ধরো বিএ অনার্স বেঙ্গলি এরপরে এখানে আমাকে সিসি পেপার সিলেক্ট করতে হবে সিসি পেপার বলতে তুমি যেটা অনার্স নিতে যাও সেটা সিলেক্ট করে নিলাম তোমাকে জিই পেপার সিলেক্ট করে জিই পেপার সিলেক্ট করতে হবে এবার জেনারেল ইলেকটিভ পেপার এখান থেকে দু রকম হতে পারে সেই দুটো অপশানই তোমার এখানে দেওয়া রয়েছে যে কোনো একটা তোমায় সিলেক্ট করতে হবে আর জি টু হিসাবে তুমি কি সিলেক্ট করতে পারো সেটার একটাই অপশান দিয়েছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে এটা তোমাদের আগেও বলেছিলাম যে 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 সাবজেক্টগুলো একটা কলেজ অ্যালাউ করবে তোমায় সেটাই সিলেক্ট করতে হবে এরপরে তোমাকে এইসিসি সাবজেক্টটা সিলেক্ট করতে হবে যেটা এখানে তিনটে অপশান দেওয়া আছে বাংলা ইংরাজি আর হিন্দি তুমি যে কোনো একটাকে সিলেক্ট করে নেবে আর ই এই টু এটা সিলেক্ট করার তোমার কোনো অপশান নেই কারণ সেকেন্ড সেমিস্টারে এটা তোমাদের থাকে এবং ইভিএস সাবজেক্টটা কম্পালসারি পড়তে হয় এরপরে ভালোভাবে চেক করে নেওয়ার পর তুমি অ্যাড কোর্সে চলে যাবে দেখো তোমার এখান থেকে কোর্সটাও সমস্ত কিছু ঠিকভাবে সিলেক্ট হয়ে গেছে এরপরে তোমার এখানে এরপরে তোমার এখানে দেখো সমস্ত ইনফরমেশান ভালোভাবে পুট করা হয়ে গেছে হওয়ার পর এখানে দেখো তো কোন কোর্সে তুমি অ্যাপ্লাই করেছো সেটা দেখাচ্ছে এরপরে তুমি যদি চাও তাহলে আরও কিছু কোর্সে এখান থেকে অ্যাপ্লাই করতে পারো তার জন্য কিন্তু এই অপশানটা ওপেন রয়েছে তো এখানে আমি একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করলাম সেই জন্য ওই একটাই থাকলো এরপরে তুমি যদি চাও তাহলে ফর্ম প্রিন্টে ক্লিক করবে করার পরে এটা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারো আদারওয়াইজ এটাকে প্রিন্ট করে নিতে পারো আশা করছি পুরো বঙ্গবাসী কলেজের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেটা পুরোপুরি বুঝতে পারলে এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিজে কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটা এতটাই রাখছি এই ধরনের আরও বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই